পাঁচার তিনটা পথ, এক মুখ বন্ধ রাখে জান্নাত হবে, দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে, আপনিও যাবেন না, আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার মেয়ে যাবে না, কেউ যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, জান্নাত হবে। বাড়ি ত্যাগ করলেই বিপদ আছে, আপনার স্ত্রী দোকান পাটে যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজারে যেতে পারে না, কেউ নেই, কোনো ঘর নেই, তখন সেটা ভিন্ন কথা। আপনার স্ত্রী বাজারে গেল কেন, কেন বাজারে যাবে, ও যাবে কেন বাজারে, ওর স্বামী যা কিনে নিয়ে এসে তাতে খুশি হবে, সে স্বামীকে এত ভালোবাসে, সে স্বামীকে এত ভালোবাসে, পরস্পরে তারা এত অপরকে ভালোবাসে যে আল্লাহ বলছেন একজন আরেকজনের কাপড় গায়ের সাথে লেগে আছে, একজন আরেকজনকে এত ভালোবাসে, আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম সৃষ্টি করে দিয়েছি, একজন আরেকজনকে অন্ধ ভাবে ভালোবাসে। স্বামী যদি লোহা কিনে নিয়েছে, একটা লোহা লোহা কিনে নিয়েছে মানে মোটা কাপড় কিনে নিয়েছে, বলছে খালেদা এই যে নাও টাঙ্গাইলি শাড়ি, তখন স্ত্রী বলছে জি এটা টাঙ্গাইলি শাড়ি, আমি গ্রামের মেয়ে অতি খুশি, আমার কোনো মন্তব্য নেই, আপনি যা এনেছেন তাতে আমি খুশি, আরে আপনি কি এনেছেন সেটা আমার দেখা পরে, আপনাকে আমি ভালোবাসি এটা হলো আমার আগে, আমি আপনার উপরে অন্ধ অন্ধ ভক্ত, আমি আপনার উপরে আপনাকে আমি ভালোবাসি। স্ত্রী যদি কাপড় নিয়ে আসার পর একটু হা দিয়ে দেখে কি যে কাপড় নিয়ে এসছে মোটা কাপড়, এরপর তালাক দিতে হবে না, খুঁজতে নেই, এতে সংসার চলবে না। সে মন্তব্য করলো কেন, কয়দিন পরে এই বাজারে যাবে, বলবে আমি কিনবো কাপড়, বুঝাতে বলেনি, ও বাজার গেল কেন, বাজার যাবে কেন, কাপুরুষের মেয়ে কাপুরুষের স্ত্রী বাজার যায় পুরুষ হতে হবে, আবার বেঢঙ্গ হয়ে বাজার যায় বোরখা দেখাচ্ছে, বেশর্মা মহিলা বোরখা দেখাচ্ছে, বোরখা মানে এমন বোরখা পরে আছে যে পা বাড়ালে আর এক কালার বের হয়, তাতে মনে হয় যে বোরখা এখন খুলে ফেলবে, এটা পোশাক হয় কি করে, এটা পোশাক হয় কি করে, লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, ধর্মের সাথে ফাইজলামি করো, তাহাজ্জুদ পড়ো, বাপের জমিদারি আছে সেজন্য এরকম করতে হবে, তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। আপনাকে বলছি মহিলা শুনুন, আপনাকে বলছি আপনার এই বোরখা কেন, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার হায়া হওয়া উচিত, আপনার ইতস্তত হওয়া উচিত, আপনার অধর্ম হওয়া উচিত, আপনার মানবতা থাকা উচিত। আপনি যদি মনে করেন যে আমার দিকে পুরুষ দেখুক আমার বোরখার দিকে, তাহলে আপনি মহিলা কেন, আপনি বোরখা পরে আছেন কেন, হাজারো মহিলা একটা হয়ে আছে এভাবে থাকলে তো হয়। বোরখা কাকে বলে, লোকে যেটা দেখে বারবার থাকে তার নাম বোরখা। সব ত্যাগ করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, আপনার স্ত্রী বাজারে গেল কেন, জমিদারি আছে সেজন্য মেয়ের বিবাহ দিতে হবে কমিউনিটি সেন্টারে, আর মেয়েটাকে পুতুল করে সাজিয়ে আপনার মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির জন্য বক্তব্য দেবো না, আপনাকে আমি শতবার বলছি, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনান তাজনিন জিনা হামার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, বলো আয়না নে জেনা আমার ইস্তেমাও, আলোচনা নে জেনা আমার ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, বল ইয়াদ জেনা হল বাক্স, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজিল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তত মন তস্তাহি,
অন্তর্জনা হচ্ছে পরিকল্পনা করা, জেনারেলেশন উৎক জীবার্জনা হচ্ছে কথা বলা, শরম বিক্রি করে ধর্ম দেখানোর চেষ্টা করবেন না, লজ্জা বিক্রি করে ধর্ম দেখানোর চেষ্টা করবেন না। বলছিলাম পাঁচ আর তিনটি পথ, জরুরি প্রয়োজনে বাইরে বাড়ি যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে বাঁট, বুঝেন, গাভীর বাঁট বান ওলান, ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে, এটা অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে, এ কথা অসম্ভব, জাহান্নামে যাবে না। পাঁচ আর তিনটি পথ বলছিলাম,